हरे कृष्ण राधे राधे। नमस्कार बंधुरा, आमी शमिता, आमार चैनेले अपना सकल के अनेक अनेक स्वागत। आशा करछी अपनारा सकले खूब भालो आछेन एवं ईश्वर कृपाय सुस्थ आछेन। श्रावण मासेर पर भाद्र मास शुरू हुए गेछे। हिंदू कैलेंडारे मते एटी बछरेर पंचम मास एवं चतुर्मासेर द्वितीय मास बोले माना हय। प्रत्येक मासे आलदा आलदा गुरुत्व थाके एवं पृथक पृथक देवतादेर ता उत्सर्ग करा हुए थाके। ए भाद्र मासो भगवान श्री कृष्णेर अत्यंत प्रिय एकटी मास, कारण ए भाद्र मासे श्री कृष्णेर जन्म हुएछिलो। ए भाद्र मासे श्री कृष्णेर ज्येष्ठ भाई बलरामेरो जन्म हुएछिलो एवं राधारानी श्री राधारानीरो एई मासेई जन्म हुएछिलो। তাই এই ভাদ্র মাসটি অত্যন্ত পবিত্র একটি মাস। এই ভাদ্র মাসেই কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে যখন রোহিণী নক্ষত্রের যোগ হয় তখন তা কৃষ্ণ জয়ন্তী নামে পরিচিত হয়। এই দিনে শ্রীকৃষ্ণকে কিছু জিনিস নিবেদন করা খুবই শুভ বলে মনে করা হয় এবং এই উপায়গুলি করলে বাড়ি থেকে যেরকম নেগেটিভ এনার্জি দূর হয় তেমনি পজিটিভ এনার্জি বাড়িতে প্রবেশ করে। তেমনি শারীরিক জটিলতা দূর হয় এবং পারিবারিক সুখ সমৃদ্ধি বৃদ্ধি পায় এবং আর্থিক সমস্যার সমাধান হয়। তাই চলুন মধুরে জেনে নিই জন্মাষ্টমীর শুভ তিথিতে আপনারা কী কী নিয়ম অর্থাৎ বিশেষ টোটকা পালন করবেন। তাহলে চলুন বন্ধুরা ভিডিওর মূল পর্বে যাওয়া যাক। তবে মূল পর্বে যাওয়ার আগে আমার সকল বন্ধুদের কাছে অনুরোধ, সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আশা করছি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। হিন্দু পঞ্জিকা অনুসারে শ্রীকৃষ্ণ ভাদ্রপদ মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে রোহিণী নক্ষত্রে জন্মগ্রহণ করেছিলেন। এই বছর জন্মাষ্টমীর মহান উৎসব পালিত হবে 6ই সেপ্টেম্বর স্মার্তমতে এবং 7ই সেপ্টেম্বর বৈষ্ণব মতে। ভাদ্রপদ মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথি যখন রোহিণী নক্ষত্রে যোগ হয় তখনই তা কৃষ্ণ জয়ন্তী নামে পরিচিত হয়। এই দিনে শ্রীকৃষ্ণকে কিছু জিনিস নিবেদন করা খুবই শুভ বলে মনে করা হয় এবং এগুলি করতে পারলে আপনাদের সংসারের সুখ সমৃদ্ধি বৃদ্ধি পাবে এবং আর্থিক সমস্যার সমাধান হবে এবং সৌভাগ্য পথ খুলে যাবে। তাহলে চলুন বন্ধুরা জেনে নিই যে কী কী করতে হবে। জন্মাষ্টমীর দিন শ্রীকৃষ্ণের জন্য 56 ভোগ তৈরি করতে হয়। এতে নারকেল ব্যবহার করতে হবে। যদিও 56 ভোগ তৈরি করা সকলের পক্ষে সম্ভব হয় না, সেক্ষেত্রে আপনারা শ্রীকৃষ্ণের প্রিয় যে খাদ্যগুলি আছে সেগুলি আপনারা তাকে নিবেদন করতে পারেন। তার উপর সম্পূর্ণ একটি ভিডিও আমার চ্যানেলে রয়েছে, আপনারা চাইলে সেটি দেখে নিতে পারেন। যদি 56 ভোগ নিবেদন করার আপনার সামর্থ্য থাকে তাহলে অবশ্যই করতে পারেন। সেক্ষেত্রে শ্রীকৃষ্ণ প্রসন্ন হবেন এবং আপনার সুখ ও সমৃদ্ধিও বৃদ্ধি পাবে। জন্মাষ্টমীর দিন শ্রীকৃষ্ণকে পঞ্চামৃত দিয়ে দক্ষিণাবর্ত শঙ্খের মধ্যে সেই পঞ্চামৃত ঢেলে স্নান করান। এরপর গোপালের মূর্তি যদি আপনার বাড়িতে থাকে সেই গোপালের মূর্তিকেও একইভাবে স্নানাভিষেক করান এবং তারপরে গঙ্গা জল দিয়ে স্নান করান। তারপর একটি পরিষ্কার কাপড় দিয়ে মুছে নতুন কাপড় পরিধান করান। এরপর শ্রীকৃষ্ণকে দোলনায় বা সিংহাসনে বসান এবং গোপালকেও দোলনায় বসান। যদি সম্ভব হয় গোপালকে হলুদ বা লাল রেশমি কাপড় পরান, এতে আপনার জীবনের সুখ ও সমৃদ্ধির কিন্তু অভাব হবে না। এছাড়াও জন্মাষ্টমীর দিন সন্ধ্যায় তুলসীজির পুজো করতে হবে। এর সঙ্গে জন্মাষ্টমীর দিন ওম নম ভগবতে বাসুদেবায় নমঃ এই মন্ত্রটি 11 বার জপ করবেন। আপনি এই মন্ত্রটি যত বেশি জপ করবেন ততই আপনার উপকার হবে এবং কারো যদি ঋণ থাকে সেই ব্যক্তি কিন্তু ঋণমুক্ত হবে।
আপনি চাইলে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে এই মহামন্ত্রটিও কিন্তু জপ করতে পারেন। এছাড়াও জন্মাষ্টমীতে যদি আপনারা পারেন গরুর দুধে জাফরান মিশিয়ে রাত ১২টার সময় গোপালের জন্মের সময় শ্রীকৃষ্ণকে অথবা যদি আপনার বাড়িতে গোপাল থাকে তাহলে গোপালকে অভিষেক করুন। এটি করলে আপনার ঘরে সর্বদা সুখ ও সমৃদ্ধি বজায় থাকবে, আপনার বাড়িতে কিন্তু অর্থের অভাব কখনোই হবে না, আপনার আর্থিক অবস্থা মজবুত হবে। এবং আপনি যদি এইভাবে প্রতি জন্মাষ্টমীতে একইভাবে পুজো করেন তবে আপনার বাড়িতে কোনো দিন কোনো সমস্যা প্রবেশ করবে না, আপনার ঘর সুখে পরিপূর্ণ হবে। এটি করলে ভগবান শ্রীকৃষ্ণ আপনার ওপর প্রসন্ন হবেন এবং আপনার সমস্ত আর্থিক সমস্যার সমাধান হবে। এছাড়াও জন্মাষ্টমীতে কৃষ্ণের মূর্তিতে অথবা গোপালে আপনাদের কাছে যদি গোপাল থাকে তাহলে গোপালকে বাঁশি অর্পণ করতে পারেন। এই বাঁশি অর্পণ করা জন্মাষ্টমীর দিন অত্যন্ত শুভ বলে কিন্তু মনে করা হয়। জন্মাষ্টমীর প্রসাদ দেওয়ার সময় সেই প্রসাদের উপর তুলসী পাতা কিন্তু রাখতে একদমই ভুলবেন না। কৃষ্ণ তুলসীর পাতা পছন্দ করেন, তাই কাউকে প্রসাদ দেওয়ার সময় তুলসী পাতা দিতে যেন ভুল না হয়। কৃষ্ণের পূজোয় সর্বদা তামা পিতল অথবা মাটির জিনিস ব্যবহার করুন, কখনোই স্টিল বা লোহার জিনিস ব্যবহার করবেন না। সর্বদা টাটকা ফুল দিয়েই কিন্তু পুজো করতে হয়। খেয়াল রাখতে হবে ঠাকুর ঘরে যেন পুরনো বাসি ফুল না থাকে। পুজো করার আগে বাসি ঠাকুর ঘর অবশ্যই খুব ভালোভাবে পরিষ্কার করে নেবেন। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আলোচনা করলাম জন্মাষ্টমীর দিন আপনারা কীভাবে শ্রীকৃষ্ণকে সন্তুষ্ট করতে পারেন এবং কীভাবে ভক্তিভরে শ্রীকৃষ্ণের পুজো করলে আপনাদের সমস্ত সমস্যার সমাধান হবে। আশা করছি বন্ধুরা আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করবেন এবং আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাহলে বন্ধুরা, আপনাদের সঙ্গে দেখা হবে আবারও একটা নতুন ভিডিও নিয়ে খুব শিগগিরই। ততক্ষণের জন্য আপনারা সকলে খুব ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আপনাদের সকলকে জন্মাষ্টমীর আগাম শুভেচ্ছা রইল।